কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রমাদান প্রায় শেষ হয়ে আসছে, তার মানে ঈদ চলে আসছে। ঈদ উৎসবে সেমাই একটা খুব গুরুত্বপূর্ণ একটা আইটেম। তো আমরা আজকে লাচ্ছা সেমাই দিয়ে একটি নতুন আইটেম করে দেখাবো, যাতে ঈদে আপনারা আরেকটা আইটেম যোগ করতে পারেন, অ্যান্ড দ্যাট ইজ ক্রিসপি অ্যান্ড টেস্টি লাচ্ছা সেমাই। সুতরাং আমাদের সাথেই থাকুন। এর জন্য আমাদের লাগবে এক প্যাকেটের কিছু কম লাচ্ছা সেমাই, এক কাপ পরিমাণ চিনি, এবং কাজু বাদাম এবং পেস্তা বাদাম পরিমাণ মতো স্বাদ অনুযায়ী। প্রথমে আমরা চুলো ধরিয়ে তার উপর ফ্রাই প্যান নিয়ে নেব। ফ্রাই প্যানটা একটু গরম হলে আমরা এর মধ্যে লাচ্ছা সেমাইগুলো নিয়ে নেব। আমরা এক প্যাকেটের কিছু কম লাচ্ছা সেমাই নিয়েছি। লাচ্ছা সেমাইগুলোকে নেয়ার পর আমরা এর মধ্যে চিনি নিয়ে নেব। আমরা এক কাপ পরিমাণ চিনি পুরোটাই একবারে নিচ্ছি না, প্রথমে আমরা অর্ধেকটা চিনি নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব, নেড়ে মিশিয়ে নেব। পুরো চিনিটা একবারে না নিয়ে প্রয়োজন মতো নিলে বেটার হয়, তাহলে স্বাদ বুঝে নেওয়া যায়। তো আমরা কিছুটা মিশিয়ে নেব। এখানে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে কিছুক্ষণ পর আমরা চিনিটা নেয়ার পর চিনিটা গরম হয়ে গলে যাবে, যদি প্রয়োজন মনে হয় আমাদের, তাহলে আমরা বাকি চিনিটা নিয়ে নেব। পরিমাণ মতো চিনি নিতে হবে। তো আমরা বাকি চিনিটা এখন নিয়ে নিচ্ছি। এটা আমরা যেটা করব যে চিনিটা আস্তে আস্তে গলে যাবে, গলে যেয়ে তারপর আমাদের যে সেমাইটা আছে সেমাইয়ের সাথে মিশে যাবে, একটা আঠালো ভাব হয়ে যাবে এবং সেমাইটা খুব মচমচে হয়ে যাবে। আমরা ওই মচমচা হওয়া পর্যন্ত, একটা ব্রাউন কালার হয়ে যাবে সেমাইটা, এবং ওই কালারটা আসা পর্যন্ত আমরা আসলে এটাকে চুলোর উপর রাখবো, রান্না করব। আমরা এখন এর মধ্যে পেস্তা এবং কাজু বাদামগুলো দিয়ে নিলাম। আমরা একটু আগে আগে দিয়েছি যাতে এটার সাথে একসাথে ভাজা হয়ে যায়। ইসের আমাদের লাচ্ছা সেমাইয়ের সাথে সাথে কাজু বাদাম এবং পেস্তা বাদামগুলো ভাজা হয়ে যাবে, ক্রিসপি হয়ে যাবে। আমরা এখানে কোনো তেল ব্যবহার করছি না, কারণ লাচ্ছা সেমাই যখন তৈরি করা হয় তখনই সাফিসিয়েন্ট তেল দিয়ে নেওয়া হয়, এই জন্য এখানে কোনো তেল ব্যবহার করার প্রয়োজন হবে না। আমরা প্রায় ব্রাউন হয়ে গেছে, আমরা 15 থেকে 20 মিনিটের মতো এটা চুলে রাখলে এরকম নাড়তে থাকতে হবে। নাড়া হয়ে গেলে, এরকম ঠিক ব্রাউন হয়ে গেলে, তার মানে হচ্ছে আমাদের সেমাইটি তৈরি হয়ে গেছে। এটা বেশ ক্রিসপি হয় এবং টেস্টি হয়। তৈরি হয়ে গেছে আমাদের ক্রিসপি অ্যান্ড টেস্টি লাচ্ছা সেমাই। আপনারা জর্দা সেমাই খেয়েছেন, লাচ্ছা সেমাই দুধ দিয়ে খেয়েছেন, এটা একটা নতুন আইটেম আপনারা ঈদে যোগ করতে পারেন আপনাদের সেমাইয়ের আইটেমে। যদি লাচ্ছা সেমাই নিয়ে এসে থাকেন বাসায়, তাহলে আরও একটি নতুন আইটেম করে ফেলতে পারেন খুব সহজে, খুবই ইজিলি। তো আপনারা যদি আমাদের ওই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, কোনো কমেন্ট থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।